ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত রায়হান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমার আম্মা অসুস্থ, এখন আমার আম্মা অবশ্য রোজা রাখতে পারে না, এই অবস্থায় কোনটা ভালো হবে? একসাথে অনেক লোককে ডেকে ইফতারি করালে ভালো হবে নাকি প্রতিদিন একজনকে ইফতারি করালে হবে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মুবারক। সম্মানিত রায়হান ভাই, ইফতারি করার সাথে অসুস্থ ব্যক্তির কোনো সম্পর্ক নাই। ইফতারি আলাদা জিনিস, অসুস্থ ব্যক্তি আলাদা জিনিস, এক নম্বরে। দুই নম্বরে, আপনার আম্মা অসুস্থ, কী পরিমাণ অসুস্থ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সম্পর্কে স্পষ্ট, এবং আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার ১৮৩, ৮৪, ৮৫ নম্বরে এখানে স্পষ্টভাবে বলছেন, যে আয়াতগুলি খুলে দেখবেন অনুবাদ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি অসুস্থ অথবা রোজার দিনে, মানে রোজার দিনে অসুস্থ অথবা সফরে থাকে, সে কি করবে? গণনা করে রাখবে যে কয়টা রোজা তার ভাঙে গেছে অসুস্থ অবস্থায় এবং কয়টা রোজা তার সফর অবস্থায় ভাঙে গেছে। সেই রোজাগুলো যখন সে সুস্থতা লাভ করবে এবং রোজা যখন শেষ হয়ে যাবে, মুসাফির অবস্থা যখন কেটে যাবে, তখন ওই রোজার পরে ওই রোজাগুলি রেখে নেবে, যে রোজাগুলো ভাঙে গেছে। এটা বিধান। আর কোন ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে? রোজা রাখতে পারে না ওই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। সেই ব্যক্তি কোন ব্যক্তি? সেটা হলো একবারে বৃদ্ধ, অতি বৃদ্ধ, যেমন বৃদ্ধ মহিলা এবং পুরুষ, সে আর যুবক হওয়া সম্ভব না, তার পক্ষে রোজা রাখা সম্ভব না, সে ব্যক্তি ফিদিয়া দিবে। একজন মিসকিনকে প্রতিদিন ডাইকে খাওয়াবে, দুবেলা খাওয়ালে যথেষ্ট হবে, সেই ব্যক্তির জন্য ফিদিয়া দিবে। অথবা এমন অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি আর সুস্থতা লাভ করা জীবনেও সম্ভব নয়, সেই ব্যক্তির পক্ষে ফিদিয়া দিবে। সেই ব্যক্তির জন্য একজন মিসকিনকে আপনারা সেহরি খাওয়াবেন এবং রাত্রিবেলা খাওয়াবেন, দুবেলা খাওয়ান লাগে, তার বাড়িতে আপনার বাড়িতে খাওয়ান অথবা সেই পরিমাণ খাদ্য তার বাড়িতে আপনি দিয়ে দেন, সেটা হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপনার আম্মা অসুস্থ, হয়তো এখন সে অসুস্থ আছে, এখন আশা করি আল্লাহ সুস্থ দেখ, তার সুস্থ পরবর্তীতে সে রোজা রাখতে পারবে রমজানের পরে। আপনারা গণগণ রাখবেন যে কয়টা রোজা তার ভাঙে গেছে, আল্লাহ তাকে সুস্থ দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, তার ট্রিটমেন্ট করেন, আমরাও আমাদের রোজার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার আম্মাকে সুস্থ দেখ, বিপদ থেকে মুক্তি দেখ, আপনাদের সকল পেরেশানি দূর করে দেখ, আর আপনার আম্মাকে, আপনাকে, আপনাদের সবাইকে যেন আল্লাহ দিনকে, আল্লাহর এই বিধানকে সুন্দরভাবে সহি সালামতে সুস্থতার সাথে আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উপর আরও দীর্ঘ জীবন লাভ করার তৌফিক দান করুন। হাজ সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।